আসসালামু আলাইকুম, জাহিনস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আলু ও সুজি দিয়ে খুব সহজ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যা বিকালের নাস্তায় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। হাতের কাছে থাকা অথবা অল্প উপকরণ দিয়ে খাবার তৈরি করতে কিন্তু আমরা সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সুস্বাদু এই পটেটো ফিঙ্গারটা আমি বানাবো সাধারণত ঘরে থাকা উপকরণ দিয়ে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটেটো ফিঙ্গার বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন পানিটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করছি। পানিটা ফুটে উঠলে আমি 1 কাপ পরিমাণ সুজি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা আমি একেবারে বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে এই যে সুজি আর পানি আমি একসাথে নেড়ে দিচ্ছি। আর যেই পাত্রে আপনারা পানি মেপে দিবেন সেই পাত্রেই একই পরিমাণ সুজি এখানে দিতে হবে, বেশি কম করা যাবে না। দিয়ে এখন আমি এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলাটা বন্ধ রেখে কিন্তু এটা আমি রেখে দিচ্ছি, 10 মিনিট এভাবে রেস্টে রেখে দিতে হবে। এদিকে আমি 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আর আমি খোসাসহ এটা সিদ্ধ করেছি, এই জন্য এখন আমি এটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আর আলু সিদ্ধটা যেন বেশি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আলু বেশি সিদ্ধ করে ফেললে আলু নরম হয়ে যায়, সেই ক্ষেত্রে মাখাতে অসুবিধা হয়, মানে বাইন্ডিংটা আসতে চায় না। তো আমি 2টা খোসা ছাড়িয়ে নিলাম। তো এখন আমি আলু 2টা গ্রেট করে নিব একটা গ্রেটারের সাহায্যে। চাইলে আপনারা এটা হাতেও মেখে নিতে পারবেন। তো আমি 2টা আলু এখন এই যে গ্রেট করে নিলাম। আর সুজি আর আলু এরকম সম পরিমাণে নিতে হবে, সুজি যেন বেশি না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আলু বেশি হলে একটু সমস্যা নেই, কিন্তু সুজি আর আলু যেন ব্যবহারটা সমান পর্যায়ে থাকে, সেই ক্ষেত্রে বানাতেও সুবিধা হয়, স্বাদও বেশ ভালো থাকে। তো এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচো করে দিয়ে দিলাম, আর 3টা আমি কাঁচামরিচ এখানে কুচি করে দিয়ে দিলাম। মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন আপনারা। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ এখানে চিনি। চিনিটা না দিলেও কোনো সমস্যা নেই, আমি স্বাদে ব্যালেন্স আনার জন্য আমি চিনিটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ এখানে চাট মশালা। চাট মশালার পরিবর্তে আপনারা কিন্তু ম্যাগি মশালাও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলটা দিলে মাখাতে বেশ সুবিধা হয়, হাতে লেগে যায় না, আর ফিঙ্গারটা বানাতেও বেশ সুবিধা হয়। আর বাইন্ডিং যদি ভালো না হয় তাহলে আপনারা এখানে সামান্য ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। তো এই যেটা আমি ভালো মতো মেখে নিলাম, আমি আজকে কিন্তু কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করিনি, চাইলে করা যাবে যদি ডোটা একটু নরম হয়ে যায় সেই ক্ষেত্রে একটু দেওয়া যাবে। তো এই যে আমি পরিমাণ মতো এখন একটা শেপ দিয়ে নিচ্ছি, আর আজকে আমি ফিঙ্গারের শেপ দিচ্ছি। আপনার পছন্দ মতো আপনি শেপ দিতে পারবেন, চাইলে বল বল করেও এটা বানানো যায়। তো আমি এটা ফিঙ্গার শেপে দিয়ে নিচ্ছি। তো এই যে এইভাবে আমি এখন বাকি সবগুলো এখন বানিয়ে নিব। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নিব। তো চুলে আমি পরিমাণ মতো তেল গরম করে এখন আমি এই যে তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে। আর আপনি যদি বেশি ক্রিস্পি খেতে চান সেই ক্ষেত্রে জালটা আরও কমিয়ে দিতে হবে। তো মিডিয়াম টু লো হিটে এখন আমি এটা জাল হতে দিয়েছি। তো আমি এখন উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। এটা ভাজতে বেশি সময় লাগে না, 3-4 মিনিটের ভিতরেই এটা ভাজা হয়ে যায়। তো একটু একটু নেড়ে দিয়ে দিয়ে আমি প্রয়োজন মতো কালার করে এটা ভেজে নিচ্ছি। তো এই যে আমি হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম, চাইলে আপনারা আরও ডিপভাবে ভেজে নিতে পারবেন। তো আমি বাকিগুলো এখন একইভাবে ভেজে নিব। এটা বিকালে চায়ের সাথে পরিবেশন করা যায়, বর্ষণ মুখর সন্ধ্যায় হতে পারে একটা খুবই অসাধারণ একটা স্ন্যাক্স রেসিপি।
তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপর থেকে একদম খুবই ক্রিস্পি এবং ভিতরটা একদম তুলতেলে মতো করে আমি ভেজেছি। আপনারা চাইলে আরও কড়া করে ভাজতে পারবেন। তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।